वालेकुम, वेलकम बैक टू माय चैनल कुकिंग शो बाय मुक्ति। आज हमें एक भिन्नधर्मी सेमाई रेसिपी नहीं एसेछि। एटा ग्राम बांगलार ये सेमाईटा खूब ही प्रचलन। एटा चावलेर गुड़ी दिए मेशिनेर साहाज्ये ये सेमाईटा बानाय, ताई ये सेमाईटा खेते खूब ही सुस्वादु। एटाके बोले चावलेर सेमाई। एटा ग्रामेर ये सेमाईटाई सबचेये बेशी सबाई रान्ना करे खाय। ये सेमाईगुलो मेशिनेर साहाज्ये चावलेर तैरी करे। ये सेमाई रेसिपिटा निये आजके आमी हाजिर होलाम। अनेके होयतो चेनेन, एटाके आमी धुये निब। आमी एखाने 1.5 कापेर मतो सेमाई निएछि एबं एटाके एकटु धुये निब, कारण एटा रोदे शुकानोर कारणे अनेक शक्त होये आछे। धुये निब কারণ এটা শুকানোর সময় ময়লা টয়লা করতে পারে, সেই জন্য এটা ধুয়ে নিয়েছি। এখন আমি চলে যাব মূল রান্নায়। ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখি। এখানে সেমাইগুলো ধুয়ে নিলাম, ধোয়ার পর একটু নরম হয়েছে। এখন রেখে আমি একটা পাত্রে 1 লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এগুলো এখন গলে গেলে এর মাঝে আমি তেজপাতা আর দারচিনি দিয়ে দেব। দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিব। চিনি দিয়ে দেব আন্দাজ মতো, এটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দেব কোরানো নারকেল। এটা নারিকেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, লবণ দিয়ে দিলাম। নারিকেলটা বেশি দিলে স্বাদও বেশি হবে, আর এখানে দুধের পরিমাণটাও বেশি হবে। এখানে আমি চীনা বাদাম গুঁড়ো করে রেখেছি, কিশমিশ নিয়েছি আর কাজু বাদাম নিয়েছি। এগুলো সেমাইয়ের মধ্যে দিব। চীনা বাদামটা গুঁড়ো করে দিলে অনেক মজা হয়। দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে এগুলো পলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন দুধের পলক চলে এসেছে। এখন আমি এর মাঝে সেমাইগুলো দিয়ে দিচ্ছি। আর সেমাইটা দেওয়ার পরে কিছুক্ষণ সিদ্ধ করতে হবে। যদি 90% সিদ্ধ হওয়ার পরে আপনারা নামিয়ে নেবেন, কারণ গরম দুধে এটা আরও নরম হয়ে যাবে এবং এর দুধের পরিমাণটা অনেক পাতলা রাখতে হয়, না হয় এটা অনেক ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর। দেখুন আমি অনবরত নাড়াচ্ছি, নাড়ার উপর রাখতে হবে, না হয় তলায় লেগে যাবে। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। হয়ে গেল আমার সেমাই তৈরি। এখন চুলার চালটা অফ করে দেব। দেখুন অনেক গ্রেভি হয়েছে। কিছুক্ষণ ঢেকে ঠান্ডা হলে এটাকে পরিবেশন করব। হয়ে গেল। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।